হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা সিবিএসসি ক্লাস সিক্সের ইংলিশের লেসন টু, হাউ দ্য ডগ ফাউন্ড হিমসেলফ আ নিউ মাস্টার, এটা আজকে আমরা আলোচনা করব এবং এর সমস্ত প্রশ্ন উত্তর। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিতে অবশ্যই ক্লিক করবেন আমাদের চ্যানেল থেকে নতুন ভিডিওর আপডেট পেতে। আর আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, হাউ দ্য ডগ ফাউন্ড এ নিউ মাস্টার, হাউ দ্য ডগ ফাউন্ড এ নিউ মাস্টার। ওকে, দেখো, বিফোর ইউ রিড ইউ মে নো দ্যাট দ্য ডগ অ্যান্ড দ্য উলফ আর ক্লোজলি রিলেটেড। তাহলে ইউ মে বি নো দ্যাট দ্য ডগ অ্যান্ড দ্য উলফ আর ক্লোজলি রিলেটেড, যে ডগ এবং উলফ এরা একে অপরের সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল। ঠিক আছে, দে মে অলসো নো সামথিং অ্যাবাউট হাউ ওভার দ্য সেঞ্চুরিজ হিউম্যান বিইংস হ্যাভ ডোমেস্টিকেটেড অ্যান্ড টেম্পড ওয়াইল্ড অ্যানিমালস। হিয়ার ইজ এ স্টোরি অ্যাবাউট হাউ দ্য ডগ বিকেম এ টেম অ্যানিমাল। তাহলে ইউ মে নো অলসো নো সামথিং অ্যাবাউট হাউ ওভার দ্য সেঞ্চুরিজ, এরকম কয়েক শতাব্দী ধরে হিউম্যান বিইংস হ্যাভ ডোমেস্টিকেটেড অ্যান্ড টেম্পড ওয়াইল্ড অ্যানিমালস, যে মনুষ্য জাতিরা তারা কী করে তোমার যে বন্য পশুদেরকে বাড়িতে গৃহপালিত করছে এবং তাদেরকে পশুপালন করে চলেছে বা তাদেরকে পোষ মানিয়ে চলেছে। হিয়ার ইজ এ স্টোরি, এখানে একটা আমরা গল্প দেখতে পাবো অ্যাবাউট হাউ দ্য ডগ বিকেম এ টেম অ্যানিম্যাল, যে কী করে একটি কুকুর একটি পোষা জীব হয়ে উঠেছিল, তার স্টোরি সম্পর্কে। ওকে, হাউ দ্য ডগ ফাউন্ড হিমসেলফ আ নিউ মাস্টার। ডগস ওয়ার ওয়ান্স দেয়ার ওন মাস্টার, ডগস ওয়ার ওয়ান্স দেয়ার ওন মাস্টার অ্যান্ড লিভড দ্য ওয়ে উলভস ডু ইন ফ্রিডম আনটিল এ ডগ ওয়াজ বর্ন হু ওয়াজ ইমপ্লিসড উইথ দিস ওয়ে অফ লাইফ। তাহলে একদা কোনো এক সময়ে কুকুররা তাদের নিজেদের প্রভু নিজেরাই ছিল এবং তারা নিজেদের জীবনযাপন নিজেদের মতনই করতো, যেমন করে নেকড়ে বা উলভসরা তাদের জীবনযাপন করতো স্বাধীনতার সহিত, ঠিক কুকুররাও তাদের জীবনটাকে স্বাধীনভাবে জীবনযাপন করতো। কিন্তু আনটিল এ ডগ ওয়াজ বর্ন হু ওয়াজ ইমপ্লিসড উইথ দিস ওয়ে অফ লাইফ, একটা কুকুর জন্মগ্রহণ করেছিল এবং সেই কুকুরটি এই ধরনের জীবনযাত্রার প্রতি অসুখী ছিল। ইলপ্লিসড মানে, ইলপ্লিসড মিন্স ওল্ড ফ্যাশন, হ্যাঁ, ওয়ে অফ স্টেইং নট হ্যাপি, ইট মিন্স নট হ্যাপি। তাহলে ইলপ্লিসড কি না, ইলপ্লিসড দ্য ওল্ড ফ্যাশন, ইলপ্লিসড মিন্স না, এটা হচ্ছে ওল্ড ফ্যাশন, অ্যাকচুয়ালি ইট মিন্স নট হ্যাপি। ওকে, হ্যালো, হ্যাঁ, হি ওয়াজ সিক অ্যান্ড টায়ার্ড অফ ওয়ান্ডারিং অ্যাবাউট বাই হিমসেলফ। তাহলে হি ওয়াজ সিক অ্যান্ড টায়ার্ড অফ ওয়ান্ডারিং অ্যাবাউট বাই হিমসেলফ, সে কী ছিল, অসুস্থ ছিল আর সে নিজে নিজে এই ধরনের ঘোরাফেরাতে সব খুবই ক্লান্ত ছিল। দেখো, লুকিং ফর ফুড অ্যান্ড বিইং ফ্রাইটেন অফ দোজ হু ওয়ার স্ট্রঙ্গার দ্যান হি। তাহলে লুকিং ফর ফুড অ্যান্ড বিইং ফ্রাইটেন অফ দোজ হু ওয়ার স্ট্রঙ্গার দ্যান হি। তাহলে অ্যাকচুয়ালি দ্য ডগ ওয়াজ লুকিং ফর ফুড, সে খাবারের সন্ধান করছিল এবং অ্যান্ড বিইং ফ্রাইটেন অফ দোজ, এবং সে ভয় পেয়ে যাচ্ছিল যে কাদের প্রতি, না, হু ওয়ার স্ট্রঙ্গার দ্যান হি, যে যারা তার থেকে আরও বেশি শক্তিশালী তাদের প্রতি সে আরও বেশি ভয় পেয়েছিল, যে হয়তো সে তাদের থেকে দুর্বল, তাই তার থেকে যারা শক্তিশালী আছে তারা হয়তো তাকে মেরে ফেলতে পারে কোনো একটা দিন, হ্যাঁ, তারা হয়তো তাকে কোনো একদিন মেরে ফেলতে পারে, আর সেই জন্যই সে তাদের থেকে সবসময় ভয়েতে জীবনযাপন করছিল। হি থট ইট ওভার অ্যান্ড ডিসাইডেড দ্যাট দ্য বেস্ট থিং ফর হিম টু ডু ওয়াজ টু বিকাম দ্য সার্ভেন্ট অফ ওয়ান হু ওয়াজ স্ট্রঙ্গার দ্যান এনি ওয়ান অন আর্থ অ্যান্ড হি সেট আউট টু ফাইন্ড সাচ এ মাস্টার। দ্যাট ইজ ওয়াই হি থট ইট ওভার, সে ভাবলো কি যে এই ধরনের জীবনযাপনটা প্রায় চলে এসেছে, মানে আর এই ধরনের জীবনযাপন করা যাবে না, এটাকে শেষ করতে হবে, এবং সে মনে মনে ঠিক করে নিল বা স্থির করে নিল যে সে সব থেকে যেটা ভালো জিনিস সেটা কী করতে পারে, না, টু ডু ওয়াজ টু বিকাম দ্য সার্ভেন্ট অফ ওয়ান, এমন একজনের চাকর হবে সে, সার্ভেন্ট হবে, হু ওয়াজ স্ট্রঙ্গার দ্যান এনি ওয়ান অন আর্থ, যেই পশুটি বা যেই ব্যক্তিটি সে এই পৃথিবীর বা এই আর্থের ওপর সব থেকে বেশি শক্তিশালী যে কোনো পশুর থেকে। অ্যান্ড হি সেট আউট টু ফাইন্ড সাচ এ মাস্টার, সেই জন্যই সে এই ধরনের একটা প্রভুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। ওকে, হি ওয়াকড অ্যান্ড হি ওয়াকড অ্যান্ড হি মিট এ কিংসম্যান অফ হিস। তারপর সে হেঁটেই গেল, হাঁটতে হাঁটতে হাঁটতেই লাগলো, পরপর হেঁটে যাচ্ছে, আর হি মিট এ কিংসম্যান অফ হিস, কিংসম্যান এখানে কি না, কিংসম্যান ইজ অলসো এ ওল্ড ফ্যাশন ওয়ার্ড ফর রিলেটিভ, অ্যাকচুয়ালি কিংসম্যান কথার অর্থ হচ্ছে রিলেটিভ, বাট ইট ইজ সেইং ইন দ্য ওল্ড ফ্যাশন ওয়ার্ড। ওকে,
তা কিনসম্যান কথার মানে হচ্ছে আর রিলেটিভ। তাহলে সে কী করলো না, কুকুরটা তার একটা রিলেটিভের সাথে মানে একটা আত্মীয় সম্পর্কের সাথে তার সাক্ষাৎ হলো। কে তার রিলেটিভ ছিল? না আ বি গুল, একটা বিরাট বড় একটা নেকড়ে। হু ওয়াজ অ্যাজ স্ট্রং অ্যাজ হি ওয়াজ ফায়ার, সে যতটা এতটাই শক্তিশালী, হ্যাঁ যত শক্তিশালী ততটাই কি হিংস্র। কে? এই উল্টটা। তো ফায়ার্স কথার মানে হচ্ছে ভায়োলেন্ট অ্যান্ড ফ্রাইটেনিং। ফায়ার্স মিনস হচ্ছে ভায়োলেন্ট অ্যান্ড ফ্রাইটেনিং। ডান দিকে যে ওয়ার নোটের বক্স আছে সেখানে হাইলাইট করে দিচ্ছি, দেখে নাও ওখানে আছে ভায়োলেন্ট অর ফ্রাইটেনিং। ওকে, হোয়ার আর ইউ গোয়িং ডগ, দ্য উল্ফ আস্কড। কুকুরটি জিজ্ঞাসা করলো, যে এই নেকড়েটি জিজ্ঞাসা করলো, ও কুকুর তুমি কোথায় যাচ্ছ? ওকে, নেক্সট দেখো, আই অ্যাম লুকিং ফর সাম ওয়ান টু টেক আপ সার্ভিস উইথ, বলছে আমি এমন একজনকে খুঁজছি যার কাছে আমি সার্ভিস নেব। সার্ভিস নেব মানে কি, তার আমি সার্ভেন্ট হব, বিকাম দ্য সার্ভেন্ট অফ। তার টেক আপ সার্ভিস কথার মানে হচ্ছে বিকাম দ্য সার্ভেন্ট অফ, যে এমন একজনকে খুঁজছি যার আমি কী হবো, চাকর হব, তাকে আমার প্রভু হিসাবে মেনে নেব। ওকে, তাহলে আই অ্যাম লুকিং ফর সাম ওয়ান টু টেক আপ সার্ভিস উইথ। উড ইউ লাইক টু বি মাই মাস্টার রুল, ও নেকড়ে আপনি কি আমার প্রভু হবেন, মাস্টার হবেন? আই ডোন্ট সি, তা নেকড়ে কি বলছে, আই ডোন্ট সি হোয়াই নট, আমি তো বুঝতে পারছি না কেন নয়। অবশ্যই, দ্য উলফ সেড, নেকড়ে বলল, অ্যান্ড দিস এগ্রিড আপন, এইভাবে তারা রাজি হয়ে গেল। দ্য টু অফ দেম ওয়েন্ট অন টুগেদার, তারপর তারা দুজন সেখান থেকে চলে গেল একত্রে। দে ওয়াকড অ্যান্ড দে ওয়াকড, তারপর তারা হাঁটতে হাঁটতে, অ্যান্ড অল অফ এ সাডেন, হঠাৎ করে দ্য উলফ লিফটেড হিজ নোজ, নেকড়েটা তার নাকটা তুলল, স্নিফট, এবং একটুখানি হ্যাঁ তোমার ওই নিঃশ্বাস নেওয়ার মতো করলো, গন্ধ শোঁকার মতো করলো, যেমন করে আমরা কোনো কিছু ঘ্রাণ নিই বা গন্ধ শুঁকি, হ্যাঁ কোনো ডেলিশিয়াস ফুড হলে তার যেমন গন্ধটা শুঁকি নাক দিয়ে, ঠিক সেইভাবেই নেকড়েটা করলো। ডার্টেড কুইকলি, ডার্টেড কুইকলি কথার মানে কি, না মুভড কুইকলি, ডার্টেড কুইকলি মিনস মুভড কুইকলি। ওকে, ডার্টেড কুইকলি অফ দ্য পাথ, সেই পথ থেকে তারা খুব সহজেই খুব দ্রুত চলে গেল সেখান থেকে, অ্যান্ড ইনটু দ্য বুশ অ্যান্ড ক্রেপ ডিপার ইনটু দ্য ফরেস্ট, তারপর একটা ঝোপের আড়াল থেকে তারা আস্তে আস্তে হ্যাঁ জঙ্গলের দিকে, গভীর জঙ্গলের ভেতরে ঢুকে গেল। দ্য ডগ ওয়াজ মাচ সারপ্রাইজড, এইটা দেখে কুকুরটা অনেকটাই অবাক হয়ে গেছিল। দ্য ডগ ওয়াজ মাচ সারপ্রাইজড, এটা দেখে কুকুরটা অনেকটাই অবাক হয়ে গেছিল। হোয়াটস কাম ওভার ইউ মাস্টার, আপনার কী হয়েছে প্রভু, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো। হোয়াট হ্যাজ ফ্রাইটেন্ড ইউ সো, কী আপনাকে এত ভয় পাইয়ে দিয়েছে? কান্ট আই সি, আমি তো বুঝতেই পারছি না। তখন এ বলছে কি, না উল্টা বলছে, কান্ট ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ না, দেয়ার ইজ এ বিয়ার আউট দেয়ার, ওখানে একটা ভাল্লুক বেরিয়েছে, অ্যান্ড হি মাইট এট আপ বোথ অফ আস, ইউ অ্যান্ড মি, এবং সে আমাদের তোমাকে এবং আমাকে দুজনকেই একত্রে খেয়ে ফেলতে পারে। কে? ভাল্লুকটা বা বিয়ারটা। সিইং দ্যাট দ্য বিয়ার ওয়াজ স্ট্রঙ্গার দ্যান দ্য উল্ফ, যখন সে বুঝতে পারলো যে ভাল্লুকটা উল্ফের থেকে বা নেগ্রের থেকে আরও বেশি শক্তিশালী, দ্য ডগ ডিসাইডেড টু টেক আপ দ্য সার্ভিস উইথ হিম, তখন কুকুরটা ঠিক করলো যে সে এই উল্ফকে ছেড়ে দিয়ে সে বিয়ারকে প্রভু হিসাবে নেবে বা বিয়ারকে মাস্টার হিসাবে নেবে। তার কারণ উল্ফ ওয়াজ অ্যাফ্রেড টু দ্য বিয়ার, কারণ উল্ফ হচ্ছে বিয়ারকে ভয় পাচ্ছে, তাই উল্ফ ইজ নট দ্য স্ট্রঙ্গার অফ দ্য বিয়ার, দ্যাট ইজ ওয়াই হি ওয়ান্টেড টু টেক দ্য সার্ভিস আন্ডার দ্য বিয়ার। ওকে, অ্যান্ড হি লেফট দ্য উল্ফ, এবং সে উল্ফকে ত্যাগ করলো, অ্যান্ড আস্কড দ্য বিয়ার টু বি হিজ মাস্টার, এবং ওই ভাল্লুককে বা বিয়ারকে জিজ্ঞাসা করলো তার মাস্টার হওয়ার জন্য। দ্য বিয়ার এগ্রি টু দিস রিয়েলি রেডিলি, এবং ভাল্লুক ইতিমধ্যে সঙ্গে সঙ্গেই কী হলো, এর প্রস্তাবে রাজি হয়ে গেছিল। নেক্সট, অ্যান্ড সেড, এবং বলল, লেট আস গো অ্যান্ড ফাইন্ড এ হার্ড অফ কাউস, চলো আমরা একদল হ্যাঁ গবাদি পশুর দলকে খুঁজি, অ্যান্ড আই উইল কিল এ কাউ, এবং আমি অবশ্যই একটা কী করবো, আই উইল কিল এ কাউ, একটা গরুকে মেরে ফেলবো, হত্যা করবো, অ্যান্ড দেন উই ক্যান বোথ ইট আওয়ার ফিল, এবং তখন আমরা মনের শান্তিতে বা মনপূর্ণ করে আমরা খেতে পারবো। দে ওয়াকড অন অ্যান্ড সুন স এ হার্ড অফ কাউস, তারা হাঁটতে হাঁটতে একদল গবাদি পশুর দলকে দেখতে পেলো, এক গবাদি পশুর দলকে তারা দেখতে পেলো। বাট জাস্ট অ্যাজ দে ওয়ার অ্যাবাউট টু কাম আপ টু ইট, দে ওয়ার স্টপড বাই এ টেরিবল নয়েজ, কিন্তু যখনই তারা ওই গবাদি পশুর দলের কাছে যাবে ঠিক সেই সময় তারা একটা প্রচণ্ড টেরিবল নয়েজ, প্রচণ্ড ঝামেলার মধ্যে তারা থেমে গেল। দ্য কাউজ ওয়ার মুইং লাউডলি অ্যান্ড রানিং ইন এ প্যানিক ইন অল ডাইরেকশন, দ্য কাউজ ওয়ার
মুইং, গরুগুলো চিৎকার করছিল আর জোরে জোরে চিৎকার করছিল, অ্যান্ড রানিং ইন এ প্যানিক ইন অল ডিরেকশন, এবং তারা ভয়ে যে যেদিকে পারছে ছুটে চলে যাচ্ছে বা দৌড়ে চলে যাচ্ছে। দ্য বিয়ার লুকড আউট ফার ফ্রম বিহাইন্ড এ ট্রি, ভালুটা কী করলো, দ্য বিয়ার লুকড আউট ফ্রম বিহাইন্ড এ ট্রি, ভালুকটা একটা গাছের দূর থেকে একটা গাছের আড়াল থেকে সব কিছু দেখলো, অ্যান্ড দেন হি টু র্যান হেস্টিলি ডিপার ইন টু দ্য ফরেস্ট, এবং সেও খুব দ্রুততার সহিত বা খুব দ্রুতভাবে সে গভীর জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল বা লুকিয়ে পড়লো। নেক্সট, নাও হোয়াই ডিড আই হ্যাভ টু কাম হিয়ার, সেড হি টু দ্য ডগ, ঠিক আছে, তখন ওই তোমার বিয়ারটা ডগকে বললো যে তুমি কেন আমি এখানে এসেছি, এসে লুকিয়েছি তুমি কি বুঝতে পারছো, ইট ইজ দ্য লায়ন, এ হচ্ছে সিংহ, হু রুলস দ্য ফরেস্ট ইন দিস পার্ট, যে জঙ্গলের এই অংশতে রাজত্ব করে, ওকে, তাই আমি ওই সিংহের ভয়েতে এখানে এসে লুকিয়ে পড়েছি। দ্য লায়ন, সিংহ, হু ইজ হি, সেটা আবার কে, সিংহ আবার কে, ডোন্ট ইউ নো, তুমি কি জানো না, হি ইজ দ্য স্ট্রংগেস্ট বিস্ট অন আর্থ, সে এই পৃথিবীর ওপর সব থেকে শক্তিশালী পশু। ওয়েল, ঠিক আছে, দেন আই উইল সে গুড বাই টু ইউ, ঠিক আছে, তাহলে আমি তোমাকে বিদায় জানাবো। বিয়া তখন কী করলো, না তোমার ওই কুকুরটা, হ্যাঁ, তোমার ভল্লুককে বললো যেহেতু তুমি শক্তিশালী নয় তাই আমি তোমাকে গুড বাই জানাচ্ছি, বিদায় জানাচ্ছি। আই ওয়ান্ট এ মাস্টার হুইজ স্ট্রঙ্গার দ্যান এনি ওয়ান অন দ্য আর্থ, আমি একজনকে প্রভুকে চাই বা এমন একজন মাস্টারকে চাই যে এই পৃথিবীর ওপর সব থেকে যে কোনো পশুর থেকে শক্তিশালী হবে। অতএব ইউ আর নট দ্য স্ট্রংগেস্ট বিস্ট অন দ্য আর্থ, অ্যান্ড ইউ সেড দ্যাট দ্য লায়ন ইজ দ্য স্ট্রংগেস্ট বিস্ট অন দ্য আর্থ, দ্যাট ইজ হোয়াই আই হ্যাভ টু লিভ ইউ অ্যান্ড টু টেক দ্য সার্ভিস আন্ডার দ্য লায়ন, ওকে। অ্যান্ড অফ দ্য ডগ ওয়েন্ট টু ওয়াক্স দ্য লায়ন টু হিজ মাস্টার, এবং সে কী করলো, না গিয়ে লায়নকে জিজ্ঞাসা করলো যে আপনি আমার প্রভু হবেন, মাস্টার হবেন। দ্য লায়ন এগ্রিড টু ইট, এবং এই প্রস্তাবে লায়ন বা সিংহ রাজি হয়ে গেল। অ্যান্ড দ্য ডগ স্টেড উইথ হিম অ্যান্ড সার্ভ হিম ফর এ লং টাইম, এবং কুকুর কী করলো, তার কাছে গিয়ে তার আন্ডারে চাকরি গ্রহণ করলো বা তার হচ্ছে সার্ভেন্ট হয়ে গেল, আর সার্ভেন্ট হয়ে সেই তোমার লায়নকে দীর্ঘদিন ধরে সেবা করলো। ইট ওয়াজ এ গুড লাইফ, এটা তার কাছে ছিল খুবই একটা ভালো জীবন। অ্যান্ড হি হ্যাড নাথিং টু কমপ্লেন অফ, এবং তার অভিযোগ করার কিছু ছিল না, ফর দেয়ার ওয়াজ নো স্ট্রঙ্গার বিস্ট ইন দ্য ফরেস্ট দ্যান দ্য লায়ন, তার কারণ ওই জঙ্গলেতে সিংহর থেকে আর কেউ শক্তিশালী কোনো পশু ছিল না। অ্যান্ড নো ওয়ান ডেয়ার্ড টাচ দ্য ডগ অর ওফেন্ড হিম ইন এনি ওয়ে, এবং কেউ ভয়ে সাহস করতো না যে কুকুরটাকে তোমার বিরক্ত করার বা তাকে স্পর্শ করার কেউ সাহস পেত না, এবং তাকে রাগাতও না কেউ, তার কারণ সে জানতো যে দ্য ডগ ওয়াজ দ্য সার্ভেন্ট অফ দ্য লায়ন অ্যান্ড হু ইজ দ্য কিং অফ দিস ফরেস্ট, ওকে। আর ডেয়ার্ড কথার মানে হচ্ছে টু বি ব্রেভ এনাফ টু ডু সামথিং, টু বি ব্রেভ এনাফ টু ডু সামথিং। নেক্সট, বাট ওয়ান ডে দ্য ডগ দ্য টু অফ দেম বাট ওয়ান ডে দ্য টু অফ দেম ওয়ার ওয়াকিং সাইড বাই সাইড অ্যালং এ পাথ দ্যাট র্যান অ্যামিড বেয়ার ক্লিপস ওয়েন অল অফ এ সাডেন দ্য লায়ন স্টপ, কিন্তু ওই দুজন একদিন কী হয়েছিল, না একটা খাড়া পাহাড়ের পথ দিয়ে উঠে যাচ্ছিল, ঠিক আছে, বা হাঁটছিল, এক পাশাপাশি হাঁটছিল, এবং একে হঠাৎ করে তারা থেমে পড়লো, কে, সিংহটা দাঁড়িয়ে পড়লো বা থেমে গেল। হি গেভ এ গ্রেট রোর, এবং সে খুব জোরে গর্জন করতে লাগলো, অ্যান্ড স্ট্রাক দ্য গ্রাউন্ড অ্যাঙ্গ্রিলি, এবং রাগান্বিতভাবে সে মাটিটাকে আঘাত করলো উইথ হিজ প, তার থাবা দিয়ে, উইথ সাচ ফোর্স, এমন জোরে দ্যাট এ হোল ফর্মড দেয়ার, এবং সে এত জোরে থাবা দিয়ে আঘাত করেছিল যে সে মাটিতে একটা গর্তর সৃষ্টি হয়ে গেছিলো। দেন হি বিগান টু ব্যাক অ্যাওয়ে ভেরি কোয়াইটলি, তারপর খুব ধীরে ধীরে সে পিছন দিকে হাঁটতে লাগলো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ক্লিফ, না ক্লিফ কা মিনিং হ্যাঁ পে দিয়া হে, দেখিও, ক্লিফ এ স্টিপ হাই রক ওপেন অ্যাট দ্য এজ অফ দ্য সি, ওকে। তারপর সে ধীরে ধীরে পিছন দিকে হাঁটতে লাগলো। হোয়াট ইজ ইট মাস্টার, ইজ এনিথিং রং, কী হয়েছে, কোনো কিছু সমস্যা, আস্কড দ্য ডগ সারপ্রাইজড, তাহলে বিং সারপ্রাইজ দ্য ডগ আস্কড দ্য লায়ন, হ্যাঁ, যে সারপ্রাইজ মানে অবাক হইয়া কুকুরটি তাকে জিজ্ঞাসা করলো যে প্রভু এখানে কি কোনো সমস্যা হয়েছে, গণ্ডগোল হয়েছে, যে কী হয়েছে। তখন লায়নটি বলছে আই স্মেল এ ম্যান কামিং দিস ওয়ে, যে এই পথ দিয়ে একটা মানুষ আসছে তার গন্ধ আমি পেয়েছি। দ্য লায়ন সেড, সিংহটি বলল, উই উড বেটার রান ফর ইট অর উই উইল বি ইন ট্রাভেল, সব থেকে ভালো আমরা এখান থেকে চলে যাই, নাহলে আমরা সমস্যার মধ্যে পড়বো বা অসুবিধায় পড়বো। ও ওয়েল দেন আই উইল সে গুড বাই টু ইউ,
ও ঠিক আছে, তাহলে আমি তোমাকে বিদায় জানাচ্ছি। লায়ন, সিংহ, আই ওয়ান্ট এ মাস্টার হু ইজ স্ট্রঙ্গার দ্যান এনি ওয়ান অন আর্থ, যে আমি এমন একজন প্রভু চাই, এমন একজন মাস্টার চাই যে এই পৃথিবীর যে কোনো পশুর থেকে অধিকতর ক্ষমতাশীল হবে বা শক্তিশালী হবে। অ্যান্ড অফ দ্য ডগ ওয়েন্ট টু জয়েন দ্য ম্যান অ্যান্ড হি স্টেড উইথ হিম অ্যান্ড সার্ভড হিম ফেথফুলি, এবং কুকুরটি সিংহকে ছেড়ে দিয়ে মানুষের সংস্পর্শে গেল, মানুষটির কাছে গেল এবং মানুষটিকে তার প্রভুর জন্য অনুরোধ করলো এবং তার কাছে তার সব থেকে বিশ্বস্ত সার্ভেন্ট হিসাবে থেকে গেল বা চাকর হিসাবে থেকে গেল। দিস হ্যাপেন্ড লং লং এগো, এই ঘটনাটি ঘটেছিল দীর্ঘদিন বছর বা দীর্ঘ বছর আগে বা দীর্ঘদিন আগে, বা টু দিস ডে, কিন্তু আজকের দিনে দ্য ডগ ইজ ম্যানস মোস্ট লয়াল সার্ভেন্ট, কুকুর হচ্ছে মানুষ সব থেকে বিশ্বস্ত বা আনুগত্য চাকর, অ্যান্ড নোজ নো আদার মাস্টার, এবং তাই সে অন্য কোনো প্রভুকে জানে না, ঠিক আছে, শুধুমাত্র মানুষকেই তারা মার্স মাস্টার হিসাবে বেছে নিয়েছে। ওকে, তারপরে এখানে যে সমস্ত কোশ্চেনগুলো আছে, হ্যাঁ, এই কোশ্চেনগুলো আমি আজকে ডিসকাস করছি, ভালো করে দেখো। দেখো, ডিসকাস দিস কোশ্চেন্স ইন পেয়ার্স, ডিসকাস দিস কোশ্চেন্স ইন পেয়ার্স বিফোর ইউ রাইট দ্য অ্যান্সার্স। ফার্স্ট কোশ্চেন, হোয়াই ডিড দ্য ডগ ফিল দ্য নিড ফর এ মাস্টার। তো এখানে তোমরা এই কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো দেখতে দেখতে আমি অ্যান্সারও বলে যাচ্ছি এবং তোমরা খাতায় নোট করে নেবে, যখন এই ভিডিওটি দেখবে ভিডিওটি পজ করে নিয়ে খাতায় নোট করে নেবে, তোমাদের সুবিধা হবে। ওকে, হোয়াই ডিড দ্য ডগ ফিল দ্য নিড ফর এ মাস্টার, অ্যান্সার, দ্য ডগ ফিল দ্য নিড ফর এ মাস্টার বিকজ হি ওয়াজ সিক অ্যান্ড টায়ার্ড অফ ওয়ান্ডারিং অ্যাবাউট অ্যালোন লুকিং ফর ফুড অ্যান্ড অ্যাফ্রেড অফ দোজ হু ওয়ার স্ট্রঙ্গার দ্যান হিম। ওকে, কোশ্চেন নাম্বার টু, হু ডিড হি ফার্স্ট চুজ অ্যাজ হিজ মাস্টার, হোয়াই ডিড হি লিভ দ্যাট মাস্টার। দ্য ডগ ফার্স্ট চুজ আ বিগ স্ট্রং অ্যান্ড ফায়ার উলফ অ্যাজ হিজ মাস্টার, ঠিক আছে, কারণ দ্য ডগ ফার্স্ট চুজ আ উলফ অ্যাজ হিজ মাস্টার অর কিংস ম্যান, দ্য উলফ ওয়াজ হিজ কিংস ম্যান। ওকে, তাহলে দ্য ডগ ফার্স্ট চুজ আ বিগ স্ট্রং অ্যান্ড ফায়ার উলফ হু ওয়াজ হিজ কিংস ম্যান অ্যাজ হিজ মাস্টার। ওয়ান্স দ্য ডগ স that the wolf was afraid that the bear would eat them up, since the dog wanted to serve only the strongest, he left the wolf and asked the bear who was stronger than the wolf to be his master. দেখো, আমি যে এখানে উত্তরগুলো লিখে দিয়েছি এগুলো যে তোমাদেরকে লিখে তৈরি করতে হবে তা নয়, তোমরা যদি নিজেরাও অন্যভাবে লিখতে পারো তো লিখতে পারো। তো একটা উত্তরের সাথে আর একটা উত্তর আমি আলাদা করে বলে দিচ্ছি, হোয়াই ডিড হি লিভ দ্যাট মাস্টার, বিকজ, তাহলে কী বলবো, দ্য ডগ লেফট দ্য উল বিকজ দ্য উল ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য বিয়ার and the dog wanted a master who would be stronger than anyone beast on this earth, that is why the dog left the wolf. Okay, next question number 3, who did he choose next, er por tase kake choose korechilo, mane er por bolte na wolf er por kake choose korechilo, the dog chose the bear to be his next master, the dog choose the bear to be his next master. Next question number 4, why did he serve the lion for a long time, he served the lion for a long time because he found there was no more powerful and stronger than lion in the forest, and so no one dared to touch the dog or offend him in any way, therefore the dog lived happy by serving the lion for a long time. Next question number 5, why did he finally choose as his master and why, now who did he finally choose, he finally chose man as his master because one day he realized that the lion was afraid of man, as he wanted to serve someone who was the most powerful and stronger than anyone on the earth, that is why he chose man as his master. Okay, next পার্ট বি, এ সামারি অফ দ্য স্টোরি ইজ গিভেন, এই স্টোরিটা একটা সামারি ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের মতো করে দিয়ে দিচ্ছে, ব্ল্যাঙ্কস দিয়ে দিয়ে, আর তোমাকে সামারির যে ব্ল্যাঙ্কসগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে, উই হ্যাভ টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য সামারি। ওকে, আর তার এখানে অপশানও দেওয়া আছে কী কী, না এ ডগ স্ট্রঙ্গার দ্যান এনি ওয়ান এলস, দ্য স্ট্রঙ্গেস্ট অফ অল, দ্য উলফ, দ্য বিয়ার, অ্যাফ্রেড অফ ম্যান, হিজ ওন মাস্টার, এ লায়ন। তো এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো আমি বলে দিচ্ছি, দেখো কীভাবে করবে, না যেমন করে স্টোরিটা তোমরা পড়েছো প্রথম থেকে শেষ পর্যন্ত সেভাবেই অ্যাকর্ডিং টু দ্য টেক্সট তোমাদেরকে পরপর সাজিয়ে যেতে হবে। দিস ইজ এ স্টোরি অফ এ ড্যাশ, গল্পটা কাকে নিয়েছিল, না এ ডগকে নিয়ে, তাহলে দিস ইজ এ স্টোরি অফ এ ডগ। ওকে, হু ইউজ টু বি হিজ ওন মাস্টার, তাহলে সে কী হতে চেয়েছিল, না হু ইউজ টু বি হিজ ওন মাস্টার,
Next, he decided to find a master stronger than anyone else. তো কেমন মাস্টার চেয়েছিল? না স্ট্রঙ্গার দ্যান এনি ওয়ান এলস। ফার্স্ট হি ফাউন্ড এ ড্যাশ, প্রথমে সে কাকে পেয়েছিল? এ উলফকে পেয়েছিল। ফার্স্ট হি ফাউন্ড এ উলফ, বাট দ্য উলফ ওয়াজ অ্যাফ্রেড অফ ড্যাশ। উলফ কাকে ভয় পেয়েছিল? না বিয়ারকে। দ্য উলফ ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য বিয়ার। দ্য ডগ থট দ্যাট দ্য বিয়ার ওয়াজ ড্যাশ, দ্য বিয়ার ওয়াজ দ্য স্ট্রংগেস্ট অফ অল, strongest of all. Next, after some time the dog meet a lion who seemed the strongest. He stayed with the lion for a long time, and one day he realized that the lion was afraid of man. To this day the dog remains man's best friend. Okay, you have to fill up korte hobe. Next, each word in the box given below indicate a large number of. ফর এক্সাম্পল, সে হার্ড অফ কাউস, দ্যাট ইজ আ কালেকটিভ নাউন। এখানে এ সেট অফ কালেকটিভ নাউন দেওয়া আছে, আমি পরিষ্কার বলে দিচ্ছি। আর এখানে অপশানে দেওয়া আছে স্কুল, ফ্লিট, ব্রুড, বান্ডেল, বাঞ্চ, প্যাথ, ফ্লোক, হার্ড। এর অ্যান্সার করে দেওয়া আছে। এ ড্যাশ অফ শিপ, এ ফ্লিট অফ শিপ, এ ড্যাশ অফ ফ্লাওয়ার্স, না এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এ ড্যাশ অফ চিক্স, আর ব্রুড অফ চিক্স, এ ড্যাশ অফ ক্যাটেল, আর টিম অফ ক্যাটেল। এখানে টিম নেই হোগা, এ হার্ড অফ ক্যাটেল, হার্ড হে হ্যাঁ হার্ড হে यहाँ पे क्या होगा, ए हार्ड ऑफ कैटल। ओके, ए हार्ड ऑफ कैटल। नेक्स्ट देखिए, ए डैश ऑफ स्टिक्स क्या होगा यहाँ पे, ए बंडल ऑफ स्टिक्स, ए डैश ऑफ सीप, ए हार्ड ऑफ सीप, ए डैश ऑफ फिश, ना ए स्कूल ऑफ फिश, और ए डैश ऑफ उल्फ्स, ए पैक ऑफ उल्फ्स। ओके, नेक्स्ट मेक नाउन्स from the words given below by adding ness or ity। তোমাকে হয় ness যোগ করতে পারো অথবা ity যোগ করে এগুলোকে নাউন করতে হবে, কারণ এগুলো কি আছে, এগুলো অ্যাডজেক্টিভ আছে, এগুলোকে তোমাকে নাউন করতে হবে। যেমন অনেস্ট, অনেস্টি, কাইন্ড, কাইন্ডনেস, ক্রুয়েল, ক্রুয়েলটি, কাম, কামনেস, স্যাড, স্যাডনেস, অ্যাক্টিভ, অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভিটি, সিনসিয়ার, সিনসিয়ারিটি, চেয়ারফুল, চেয়ারফুলনেস, বিটার, বিটারনেস, সেন্সিটিভ, সেন্সিটিভিটি, গ্রেট, গ্রেটনেস। ওকে, হ্যাঁ কমপ্লিট হয়ে গেল। যে না এগুলো তো বাড়িতে করে নেবে, প্র্যাকটিস করে নেবে, আর হেল্প দরকার হলে এখান থেকে অ্যান্সারগুলো দেখতে পারো। দেখে যে এই অ্যান্সারগুলো লিখতে হবে তার কোনো মানে নেই, তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো। ওকে, আর এক্সট্রা যে কোশ্চেনগুলো হবে সেটা আমরা পরের ক্লাসে দিয়ে দেবো। এক্সট্রা যে কোশ্চেনগুলো হবে সে এক্সট্রা কোশ্চেন যখন পরের ইংলিশ ক্লাস হবে সে প্রথমেই এভাবে দিয়ে দেবো।